বিচ্ছিন্ন কিছু ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টায় বিএনপি অভিযোগ আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ার সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ মেঝেতেও জায়গা মেলে না জনবল সংকটে সেবা পাচ্ছে না রোগীরা বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি সাড়ে ৬ মাসে ১৫৫ মৃত্যু রেকর্ড উপসর্গ বদলে শক্তিশালী হচ্ছে ভাইরাস ভরা মৌসুমে মাছের বাজার চড়া বাড়তি দামে কিনতে হচ্ছে আলু কাঁচা মাছ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার একুশে সংবাদের সাথে আছে আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন দলটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সংবিধানের বাইরে আওয়ামী লীগ যাবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আর জানাচ্ছেন মাহমুদ হাসান বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতায় তিনি বলেন এক দফা ঘোষণার পর থেকে বিএনপি হত্যাযজ্ঞে মেতে উঠেছে বিএনপি তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণের ষড়যন্ত্র করছে তাদের নির্বাচন বানচালের চক্রান্ত তারা এটাকে সফল করার চেষ্টা করছে তিনি জানান আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না নির্বাচন বানচালের কোনো চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমাদের নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী এর বাইরে কারো কোনো চক্রান্তমূলক অভিলাষ আমরা বাস্তবায়িত হতে দিতে পারি না আমাদের বিপরীতে যারা অবস্থান করছে তারা এই দেশে সাম্প্রদায়িক শক্তি তারা এই দেশে পাকিস্তান আফগানিস্তানের বন্ধু তারা এই দেশে জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক হিরো আলমের উপর হামলায় গ্রেফতার হয়েছে ১০ জন প্রার্থীর উপর হামলা গ্রহণযোগ্য নয় সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি প্রার্থী যেভাবে আসুক সে যে লোকই হোক প্রার্থীকে আমরা প্রার্থী হিসেবে দেখব মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে দেশের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতাল ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় ওয়ার্ডগুলোতে ঠাঁই মেলে না মেঝে বা বারান্দাতেও রোগীদের স্থান সংকুলান হয় না সে সাথে রয়েছে জনবল সংকট কাঠামো অনুযায়ী চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মী না থাকায় ঠিকঠাক সেবা পাচ্ছেন না রোগীরা একুশে স্পেশাল প্রতিনিধিদের সহায়তায় সতর্ক দত্তের দুপর্বের প্রতিবেদনের প্রথমটি আজ সিলেট বিভাগে চিকিৎসা সেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৯০০ শয্যার এই হাসপাতালটি প্রতিদিন গড়ে ২৫০০০ রোগীকে চিকিৎসা দিচ্ছে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ৪ থেকে ৫ হাজার রোগী রয়েছে চিকিৎসক সংকটও ভর্তি দেওয়ার পরে ব্যথা ভিতরে না দিয়ে আপনার বাইরে যে প্রবলেমটা আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন রোগী ভর্তি থাকে ২৮০০ প্রতিদিন প্রায় ৮ হাজার রোগী চিকিৎসা নেন বহির্বিভাগে প্রয়োজনের তুলনায় ৩ ভাগের ১ ভাগ জনবল নিয়ে বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালটি স্বল্প সংখ্যক টিম নিয়েই স্বল্প সংখ্যক ব্যবস্থাপনা নিয়ে যতদূর সম্ভব সেবা দিয়ে যাচ্ছি ডক্টর যেটা মিড লেভেলের ডক্টর মেডিকেল অফিসার তাদের সংখ্যা খুবই কম তারা তাদের ডিউটির পরিমাণ অনেক বেড়ে গেছে ১০০০ শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৩ থেকে ৩৫০০ রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন সেবা নিয়ে অভিযোগ না থাকলেও জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা এখানেও জনবল কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় ডাক্তার নার্স সহ অন্যান্য কর্মীর সংকট রয়েছে
চিকিৎসকরা বলছেন রোগীর চাপ সামলাতে কষ্ট হলেও সেবা দেওয়ার সব চেষ্টাই করছেন তারা। 500 শয্যার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বছর জুড়েই থাকে রোগীর চাপ। এখানেও আছে বারান্দা মেঝেতে চিকিৎসা দেওয়ার চিত্র। 100 বেশি চিকিৎসকের পদ খালি হাসপাতালটিতে। 1000 শয্যার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র একই রকম। গোটা বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে সেবা নিতে আসেন রোগীরা। 1000 শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকে দ্বিগুণ রোগী। 184 জন কর্মচারী, বিশেষ নার্স, আয়াসহ বিভিন্ন পদ শূন্য রয়েছে। 350 চিকিৎসক থাকলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি পরিচালকের। 1000 বেডের যদি প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে, কিন্তু এখানে আসলে লোকবল আছে এখন সেই 500 শয্যারই। বৃহত্তর চট্টগ্রামের প্রায় 3.5 কোটি মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেল বছর 1300 থেকে 2200 শয্যায় উন্নীত হয়েছে। তবে বাড়েনি সুযোগ সুবিধা, এখনও পূরণ করা হয়নি তৃতীয় চতুর্থ শ্রেণীর 175টি পদ। আমাদের বর্তমানে 3000 থেকে 3300 রোগী ভর্তি থাকে। 500 শয্যায় যে অথরাইজেশন ছিল সেই স্টাফ দিয়ে, অর্থাৎ ক্লিনার বা ওয়ার্ড বয়, অন্যান্য যেসব স্টাফ আছে সেই ধরনের স্টাফ দিয়ে আমরা চলছি। সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালের সংকট দূর করে মানসম্মত সেবা চান নাগরিকরা। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই শনাক্ত হচ্ছেন শত শত রোগী। হাসপাতালগুলোতে নেই তিল ধারণের জায়গা। বছরের প্রথম 6.5 মাসেই অতীতের সব রেকর্ড ভেঙে মারা গেছে 146 জন। এদিকে আবারও ডেঙ্গু উপসর্গ বদলাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিউলি শবনমের প্রতিবেদন। মুগদা হাসপাতালের শিশু ডেঙ্গু ওয়ার্ডে ঢুকতেই দেখা গেল 5 বছরের শিশু লামিয়াকে। হাতে লাগানো স্যালাইনের সুই ও পাইপ নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। বুধবার রাতে তীব্র জ্বর ও বমি নিয়ে রাজধানীর মান্ডা থেকে হাসপাতালে ভর্তি হয় শিশুটি। তার পাশেই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে লামিয়ার স্বজন। ঢাকা মহানগরীর 53টি হাসপাতালের মধ্যে ডেঙ্গুর চলতি মৌসুমে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে মুগদা হাসপাতালে। ভর্তি হওয়া বেশিরভাগ রোগীর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, বমি, ডায়রিয়া সহ রক্তক্ষরণের মতো উপসর্গ। ভর্তি হওয়ার পর 2-3 ঘন্টা পর ঘন ঘন রক্ত যাইত। জ্বর, মাথা ব্যথা, হাত পা ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল, ধারাইলে আমি ঘুরে ফিরে যেতাম, চোখগুলো অন্ধ হয়ে আসতো। রোগীর চাপ সামলাতে সংকটাপন্ন রোগী ভর্তিকে অগ্রাধিকার দিচ্ছে হাসপাতালগুলো, ফলে বাধ্য হয়ে ফিরে যাচ্ছে অনেক রোগী। নতুন করে চিকিৎসক পদায়ন সহ আউটসোর্সিং করা হচ্ছে বিভিন্ন স্তরের কর্মী। এর আগে 13 জন ডাক্তার পেয়েছিলাম, ওনাদের আরেকটি নির্দেশনায় আরো 10 জন ডাক্তার পেতে অলরেডি একজন এসে জয়েন করে ফেলেছে। 20 জনের একটি অর্ডার হয়েছে, অলরেডি সেখান থেকে 4 জন নার্স আজকে যুক্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন রক্ত পরীক্ষার ফল নেগেটিভ হলেও ডেঙ্গু হয়নি এমনটা নিশ্চিত হওয়া যাবে না। এটি ডেঙ্গুর বদলে যাওয়া উপসর্গ হতে পারে বলেও ধারণা তাদের। অসামঞ্জস্যতা আসছে, এরকম রোগী আমরাও বেশ পাচ্ছি, কিন্তু তাদের চিকিৎসা কিন্তু আমরা ডেঙ্গুর মতো করে দিয়ে যাচ্ছি, কারণ তাদের উপসর্গগুলো ডেঙ্গু শুধু হুবহু মিলে যাচ্ছে। হতে পারে এটা জেনেটিক কোনো মিউটেশন, হতে পারে টাইম মতো আপনি পরীক্ষাটা করেন। জনস্বাস্থ্যবিদরা বলছেন বছরের পর বছর গুরুত্ব না দেয়ায় ডেঙ্গুর ভাইরাস এখন শক্তিশালী হয়ে মারাত্মক আকার ধারণ করেছে। সংকট সমাধানে সিটি কর্পোরেশনগুলোতে স্থায়ী স্বাস্থ্য কর্মকর্তা সহ জনবল নিয়োগের তাগিদ তাদের। ঢাকা সিটি কর্পোরেশন যে কাজ করতেছে তাদের কি কোনো স্থায়ী জনবল আছে? এভাবে কখনোই হবে না। এখানে তো স্থায়ী স্বাস্থ্য কর্মকর্তা লাগবে, তো এইভাবে মানে শৌখিন কাজ করলে তো। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের ফলে শহর থেকে গ্রামে ডেঙ্গু রোগী বাড়ছে বলে মনে করছেন তিনি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। মাছের দাম ক্রেতার নাগালে নেই অনেকদিন। বর্ষার ভরা মৌসুমেও কমেনি দাম, বরং আরও বেড়েছে। বাড়তি দামের তালিকায় যুক্ত জিরাও, কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী কাঁচামরিচ, টমেটো, আলু ও চিনির দামও। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। বেশ কয়েক মাস ধরে অস্থির নিত্যপণ্যের বাজার, তবে ব্রয়লার মুরগির বাজার এখন কিছুটা নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে 10 টাকা পর্যন্ত। বাজারে স্থিতিশীল গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস 750 টাকা থেকে 800 টাকা ও প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকায়। দাম বাড়েনি ডিমেরও। বাজারে প্রতি ডজন লাল ডিম 140 টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। ঊর্ধ্বমুখী সব ধরনের মাছের দাম,
তবে ঈদের তিন সপ্তাহ পর ইলিশ মাছের দাম কিছুটা কম। ব্যবসায়ীরা বলছেন ইলিশের সরবরাহ বাড়লে অন্যান্য মাছের দামও কমে আসবে। সবজির বাজারে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, আলু ও শাকসবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই অর্থে দাম কমেনি। কাঁচামরিচ 280 টাকা কেজি, এটা কালোটা তো ইন্ডিয়ান মরিচ, একটু দামটা বেশি। টমেটো আছে 280, গত সপ্তাহ ছিল টমেটো 250-260, এই সপ্তাহে 20 টাকা বেশি। চিনির সরবরাহ স্বাভাবিক, তবে জিরার দাম বাড়তি। ঈদের পরে একটু অন্য মশলার থেকে জিরার দামটা একটু বাড়ছে। চিনি এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, চিনির প্যাকেট দাম একটু বাড়ছে, আমি খোলা দামটা আগের দামে আছে। পার্থ সারথি, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দখল দূষণে টাঙ্গাইলের লোহজং নদী এখন মৃত খাল, দখল মুক্ত করে নাব্য ফিরিয়ে আনার দাবি। প্রভাবশালীদের দখল দূষণে একসময়ের খরস্রোতা লোহজং নদী এখন মৃত খাল, কারখানার অপরিশোধিত দূষিত বর্জ্য সরাসরি নদীতে ফেলায় বিপর্যস্ত পরিবেশ এবং মাছসহ জলজ প্রাণীরা, চর্মসহ নানা জটিল রোগে আক্রান্ত দুপারের বাসিন্দারাও। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে চলা লৌহজং নদীতে একসময় চলত পালতোলা নৌকা, লঞ্চ, ব্যবসা বাণিজ্যের প্রসারে রেখেছে ভূমিকাও। অবৈধ দখলে অস্তিত্বই হুমকির মুখে ঐতিহ্যবাহী নদীটির। টাঙ্গাইল বিসিক শিল্পনগরী সহ আশপাশের কারখানাগুলোর ডাইং প্রিন্টিংয়ের অপরিশোধিত রং মিশ্রিত পানি ও বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদীতে। দূষিত কালচে পানির প্রচণ্ড দুর্গন্ধে অতিষ্ঠ নদীপাড়ের বাসিন্দারা, মরে যাচ্ছে মাছ সহ জলজ প্রাণীরাও। বৈশাখ মাসে জোয়ার আসতো, আমরা ছোটবেলায় নদীতে সাঁতাইতাম, মাছ মারতাম, খেলাধুলা করতাম, আর এখন বজ্র, এই কয়েকটা মিলের বজ্র আইসে, বিশ্রী অবস্থা, কি গন্ধবাণী, এটা যাওয়া আসাই করা যায় না। মিলের বর্জ্যের কারণে নদীর জলজ প্রাণী যত আছে সব কিছু প্রায় মৃত, ধ্বংসের দ্বার প্রান্তে। 10-15 বছর যাবত বর্তমান এই পরিস্থিতি, এই নদীতে নদীর পানি ব্যবহার অযোগ্য। পানি জন্য আমার নিজেরা গোসল করুন জানা, বর্ষা মাস গোসল করুন জানা, পানির চাইরে মর্যা দুর্গন্ধ। বিশেষজ্ঞ ডাক্তার ও পরিবেশবিদরা বলছেন নদী দূষণে চর্মসহ জটিল রোগে আক্রান্ত মানুষ, ঘটছে পরিবেশ বিপর্যয়। জলজ প্রাণী এবং উদ্ভিদ এগুলি ধ্বংস হয়ে যাচ্ছে এবং পানি দূষণের ফলে পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া এবং মানুষের স্বাস্থ্য সমস্যা হচ্ছে। এই পানি খেলে তাদেরকে কিডনি ডিজিজ অনেক বেশি হবে। সুতরাং এই এই পরিবেশের পরিবর্তন করা এবং এই সরাসরি বর্জ্য নিক্ষেপ করা অবশ্যই বন্ধ করা উচিত। কারখানায় বর্জ্য পরিশোধন মনিটরিংয়ের দাবি এবং দূষণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। যদি কোনো কারণে আমাদের ইটিভি যে স্ট্যান্ডার্ড আছে সে যদি মানমাত্রা চেয়ে বেশি হয় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় লৌহজং নদীর দখল দূষণ রোধের দাবি এলাকাবাসীর। রত্নজামান, একুশে টেলিভিশন। নির্বাচনের সময় সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন বিএনপি খাঁচে বন্দী সিংহ শুধু গর্জন করতেই পারে। সকালে কুড়িগ্রাম সার্কিট হাউস জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন বিএনপি দেশে যদি শান্তি বিনষ্ট করার চেষ্টা করে সরকার কঠোর হস্তে দমন করবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বলেও জানান তথ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফরকে ইতিবাচক বলেও মনে করেন তিনি। বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের এক চুল আমি গতকালও বলেছি, আজকেও বলছি, বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ আর খাঁচায় বন্দি সিংহ, শুধু গর্জন করতে পারে আর কিছু করতে পারে, তাদের এই তর্জন গর্জনের সার, তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই। আর দেশে যদি শান্তি শৃঙ্খলা স্থিতি বিনষ্ট করার চেষ্টা করে সরকার কঠোর হস্তে দমন করবে, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে। করোনাকালের অতীত অভিজ্ঞতায় সরকারের সাথে ডেঙ্গু দমনে একসাথে কাজ করবে না বিএনপি।
দুপুরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম অভিযোগ করেন, সরকার ও দুই সিটি মেয়রের গাফিলতিতেই ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি। ডেঙ্গু নিয়ে তামাশা ছাড়া কিছুই করেনি সরকার। আজকের এই সরকার শুধু আজকের এই মেয়র নয়, আজকের এই সরকার ব্যর্থ। এই সরকার ব্যর্থ এই রাষ্ট্র পরিচালনায়, এই নগর পরিচালনায়। আজকে ঢাকা শহরকে বসবাসের অযোগ্য করে ফেলেছে, অযোগ্য করে ফেলেছে। আজকে খালি নির্মাণের কথা বলে। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ডেঙ্গুর দাপট ঠেকাতে নালা নর্দমায় ওষুধ ছিটালে এড়িয়ে যাওয়া হচ্ছে কবরস্থানগুলো। মৃত স্বজনদের জন্য দোয়া করতে গিয়ে মশার কামড় খেলো ভূক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। শুক্রবার রাজধানীর কবরস্থানগুলোতে দোয়া করতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এই যে দেখেন না কামরায় কি করছে অবস্থাটা দেখেন, এই হ্যাঁ এই যে দেখেন কামরায় এই অবস্থা করতে আছে মশাই। হ্যাঁ ওষুধ দেয়, হ্যাঁ আল্লাহ 30 দিনে দেয় এই এগুলো ওষুধ দেয়, হুদাহুদি পাবলিকের বুঝায় যে ওষুধ দিই। দিনে দাঁড়ান দেখেন কীভাবে কামরায়, এরা কি এর ওষুধ দেয়, খালি একটু ধুমা দেওয়া জায়গা, ধুমার তো কেরাসিন তেলের গন্ধ। আমি যদি জেরাতে বসি যদি আধা ঘন্টার লাগে, আধা ঘন্টার ভিতরে না হইলো একশো মশার কামড় খাইবেন। সপ্তাহের অন্য দিনগুলোতেও স্বজনদের জন্য মোনাজাত করেন কেউ কেউ। সম্প্রতি কবরস্থানগুলোতে এতটাই মশা বেড়েছে যে উপস্থিত অনেকেই আছেন ডেঙ্গু আতঙ্কে। এখানে তো প্রচুর মশা থাকে, এখন তো অনেক জায়গায় ডেঙ্গু ছড়াইতেছে। কবর জিয়ারত করতে আসে, কামড় দিলে তো দেখা যায় ডেঙ্গু আক্রান্ত হতেই পারে। কবরে যখন জিয়ারত করতে আসি তখন আমাদের অনেক মশা কামড়ায়। শুক্রবারে অনেক মানুষ আসে দোয়া করতে আসে, মশাই কামড়ায়। রাজধানীর আজিমপুর, রায়ের বাজার, কালশিক, হিলগাঁও, শাহজাহানপুর, ধোলাইপাড় কবরস্থান ঘুরে দেখা গেল অভিন্ন চিত্র। ওষুধ ছিটানোর কোনো খবর নেই, উপরন্তু পরিচ্ছন্ন করতেও কাঙ্ক্ষিত উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। মশাতে কামড়াইছে এগুলো তো আবার কতগুলো ছেলেপেলে ডেঙ্গু হয়ে গেছে। কবরে তো প্রায় মাঝে মাঝে আসি কিন্তু এখন তো দেখতেছেন যে ডেঙ্গু অনেক মানে বেড়ে গেছে, অনেক কবর ভাঙা আছে এখানে, তার জন্য হতে পারে মশারা বাড়তি। কবরস্থান সংলগ্ন বাসাবাড়ির অবস্থা আরও ভয়াবহ, বেড়েছে মশার দাপট, ফলে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেসব এলাকায়। জনপ্রতিনিধিরা বলছেন মশা তাড়াতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গুটা দিনের বেলা কারণ আর মানুষ কবরস্থানে দিনের বেলায় আসে, কেউ রাতে আসে না, তো আতঙ্কে তো থাকবেই মানুষ। স্পেশাল অভিযান সবাই মিলে কবরস্থানে, সেটা মশা দিনের বেলা লার্ভা সেট যেটা আমরা মারি যে পিচকারি দিয়ে এবং বিকেলবেলা ফগার মেশিনে, এটা আমাদের সপ্তাহে একদিন মানে কোথাও হয়ে যেত। আমরা আগামী সপ্তাহ থেকে এটাকে স্পেশাল ব্যবস্থা নেবেন। কবরস্থানে যে কথাটা বললেন আমাদের কাজ চলমান। অনাকাঙ্ক্ষিত জঞ্জাল পরিষ্কার করে নিয়মিত মশার ওষুধ ছিটানোর দাবি ভুক্তভোগীদের। এখানে কখনো দেখিনি যে সিটি কর্পোরেশনের কোনো লোক আইসা ওষুধ দিছে। ভালোভাবে যদি স্প্রেটা করা হইতো তাহলে এত মশাটা হয়তো আক্রমণ করতে পারতো না। এটার দায়িত্ব তো পুরো সিটি কর্পোরেশনের। ডেঙ্গু দমনে বাসাবাড়ি, নর্দমা কিংবা বিভিন্ন খালে সিটি কর্পোরেশন ওষুধ ছিটালেও একেবারেই নজর নেই রাজধানীর কবরস্থান সহ তৎসংলগ্ন এলাকায়। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিচ্ছিন্ন কিছু ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টায় বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ার। সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ, মেঝেতেও জায়গা মেলে না, জনবল সংকটে সেবা পাচ্ছে না রোগীরা। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, সাড়ে ছয় মাসে 155 মৃত্যুর রেকর্ড, উপসর্গ বদলে শক্তিশালী হচ্ছে ভাইরাস। খরা মৌসুমের মাছের বাজার চড়া, বাড়তি দামে কিনতে হচ্ছে আলু কাঁচামরিচ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekusheyresti.my ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24। অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।